গুড আফটারনুন। তো আমাদের এই দুদিন লাস্ট দুদিন একটু ব্লগ করতে পারিনি, কারণ কারণটা পরে বলবো তোমাদের, কিছুদিন পরে নিশ্চয়ই বলবো। কিন্তু আজকে আমরা এই আফটারনুন থেকে ব্লগটা শুরু করছি, এই লাঞ্চে বসলাম। তো আজকে একটা ভালো দিন, সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করাটা আমার মানে খুব ইচ্ছে ছিলই আগের থেকে। তো আজকে বেসিক্যালি সমুদীপ একটা নতুন কোম্পানিতে জয়েন করলো, আজকে ওর ফার্স্ট ডে। তো ওর এখন কেমন লাগছে বলুক একটু। আই এম ফিলিং মাচ রিলিভড। আগের কোম্পানিতে অনেক প্রেশার ছিল, ভালো ছিল সেটাও, বাট অনেক কাজের প্রেশার ছিল। এখানে মানে নতুন জবে জয়েন করে মানে প্রথম দিকটা অনেকটাই মনে হচ্ছে যে অনেকটাই রিল্যাক্সড, অ্যান্ড দ্যাট ইজ হাউ ওয়ার্ক প্লেস শুড বি। আর অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি ফ্রেন্ডলি লোকজন এখানে। তো আমার আজকে প্রথম দিন, ওরিয়েন্টেশন শেষ হলো আর আই এম গোয়িং থ্রু সার্টেন ফর্মালিটিস। তো সেই জন্য আমাদের যে দেরি হয়ে গেছে একটু খেতে, তো আজকে আমাদের লাঞ্চে কি কি আছে সেটা বলি। আজকে আছে পালং শাক, পালং শাক এটা ওই রসুন দিয়ে পালং শাক, একদম মানে খুব কম ভাজা, বেসিক্যালি শাক শাকই থাকে। আর এটা হচ্ছে ডাল, ডালটা একটা ঘি ফোড়ন দেওয়া, এটা ওর খুব পছন্দের একটা ডাল। আর এটা হচ্ছে একটা পনিরের সবজি বেসিক্যালি, হ্যাঁ এটার মধ্যে আলু, পনির, পটল আর ফুলকপি সব দেওয়া আছে একসাথে। তো এটা আমাদের খেতে ভালো লাগে মোটামুটি, তো আমরা এটা একসাথে করে নিই, কারণ আমরা রাতে রুটি খাই, তো এটা করলে রুটির সাথেও ভালো লাগে, একদম পাতলা, কোনো মশলা তেমন থাকে না বেশি। আর তো ভাত তো আছেই, আর রয়েছে ফিশ ফ্রাই, ফিশ ব্যাটার ফ্রাই, এটা সেটা ও খাবে, আমি খাই না, কারণ এটা বেসিক্যালি কেনা আর আমি হ্যাঁ ফ্রোজেন খাওয়ার, তো আমি ফ্রোজেন খাওয়ারটা খুব একটা পছন্দ করি না, মানে আমার ভালো লাগে না টেস্টটা ঠিক, তো ওই জন্য ওটা দিয়ে খাবে, তাই তো। আর আজকে আমরা লাঞ্চ করে, ও তো কাজে বসে গেছে, ও যাবে না, কিন্তু আমাকে একটু বেরোতে হবে, কারণ দেখো আমাদের সত্যি খাওয়ার দাওয়ারও শেষ হয়ে এসেছে, কিছু নেই বাজার তেমন। আর হ্যাঁ আজকে ভাবছি একটু ওয়ালমার্ট যেতে হবে, যদিও ক্যালিফোর্নিয়ায় এখন মানে আমরা যেখানে থাকি এলএ কাউন্টিতে পুরো ওই স্টে অর্ডার লাগিয়ে দিয়েছে যে ইমার্জেন্সি কাজ ছাড়া বেরোনো যাবে না, কোভিড আবার এখানে খুব বেড়ে গেছে, তো ওটাও একটা ব্যাপার আছে। তো ওটাই দেখছি যা যেতে পারি কি না, ওই জন্য ভাবছি যে আরও মানে বেড়েই যাচ্ছে, তো আজকে মিনিমাম কিছু বাজার লাগবেই আমাদের, মানে আর কিছু নেই রান্না করার কাল থেকে, বেসিক্যালি ডিমটাও নেই, তো একটা বোধহয় ডিম আছে না, তো ওই বাজার করতে একটু যাব। তো যখন যাব তোমাদের সাথে আবার শেয়ার করবো, আর ততক্ষণ অবধি তাহলে আমি এখন খাই, ঠিক আছে। হ্যালো, তো আমি তো তোমাদের বললামই তখন যে আমি আজকে একটু বেরোবো ওয়ালমার্টে, তো আমি এখন যাচ্ছি ওয়ালমার্ট। তো আমি আজকে একাই যাচ্ছি, সমুদীপ তো কাজ ব্যস্ত, তো ওর আজকে ফার্স্ট ডে, উঠতেও পারবে না, তো আমি যাই, আমার কিছু টুকটাক কেনাকাটা আছে, যেমন তোমাদের বলেছিলাম যে আজকে যদি আমি না যাই তাহলে আমাদের বেসিক্যালি খাওয়া দাওয়ারও খুব একটা বেশি কিছু নেই, তো আমাকে যেতেই হবে, আমি খুব সাবধানে যাব, স্যানিটাইজার মাস্ক সব নিয়ে নিয়েছি। তো আমি এই বেরোচ্ছি এখন, আর ওয়ালমার্টটাও তোমাদের আজকে আমি দেখাবো। নর্মালি ওটা থেকে, ওটা একটা ডিপার্টমেন্টাল স্টোর অ্যান্ড অনেক বড়, অনেক বড়, মানে অনেক জিনিস থাকে আর খুব পকেট ফ্রেন্ডলি। তো আমরা নর্মালি বাল্কে যে জিনিসগুলো কিনি, যেমন টিস্যু, কিচেন রোল, তারপরে ডিশ ওয়াশারের সোপ, এইসব জিনিসগুলো আমরা ওখান থেকে তুলি। তো আরও কিছু জিনিস আজকে কেনার আছে, তো চলো, আর খাবারও কিছু জিনিস তুলবো, ফ্রুটস তুলবো, আলু তুলবো, আলু আমাদের প্রচুর লাগে। আমি আজকে অনেক অনেক দিন পর বাড়ি থেকে বেরোলাম, আর বোধহয় কালী পুজোর সেই কেনাকাটা করতে বেরিয়েছিলাম, তারপরে আজ বেরোলাম, তো তাই আজকে বেরিয়ে দেখছি যে মানে অলরেডি ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আমি একটু সোয়েটার পরেই আছি। আর দেখো আকাশ কি পরিষ্কার আজকে, এটা খুব খুব ভালো একটা ওয়েদার। গাড়িটা চলে এলো সামনে, নইলে আমি তোমাদের দেখাতাম যে কত পরিষ্কার পাহাড়টা দেখা যাচ্ছে, দেখো। তো ওই আকাশ পরিষ্কার থাকলে আমাদের বাড়ি থেকে পাহাড়টা খুব ভালো দেখা যায়, আজকেও তাই দেখা যাচ্ছে। আর এটা দেখো আমাদের অ্যাপার্টমেন্টের অফিস, সেটা তোমাদেরকে কখনো দেখাইনি, এটা অফিস। আর এই দেখো অলরেডি বেলুনস টেলুন্স লাগিয়েছে, বিকজ ক্রিসমাস আসছে, তো অলরেডি ফেস্টিভ মুড অন। তো দ্যাটস ইট, চলো এবার ওয়ালমার্টে গিয়ে দেখাবো। এই দেখো ওয়ালমার্ট পৌঁছে গেছি, তো ওয়ালমার্টটা এরকম, যদিও এখন তোমার
বলো আমি আস্তে আস্তে সন্ধে হয়ে গেল কারণ আমি আরেকটা জায়গায় গেছিলাম তো ওখান থেকে আর ঢুকতে ঢুকতে আমার সন্ধে হয়ে গেল তো ওয়ালমার্ট আমার যদিও শুধু কিছু এসেনশিয়ালসই নেওয়ার আছে তো আমি নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব তো ওয়ালমার্টটা দেখো এই ওয়ালমার্টটা বেশ বড় তো এখানে মোটামুটি সব পেয়ে যাবো আমি তো চলো ভেতরে গিয়ে দেখাই তোমাদের ওয়ালমার্টটা এই দেখো আমার এত জিনিস হয়ে গেছে আমি জানি না কেমন করে নিয়ে ঢুকবো সব তো এখন আমার লাগবে কিছু ডিশ ওয়াশার্স তো ওটা নেব তো চলো তোমাদের ঘুরে দেখালাম এরপরে দেখতে থাকো বলেছিলাম কিনবো না কিন্তু দেখো কত হয়েই গেল আমার এটাই হয় মানে বেসিক্যালি গ্রসারিজ আইটেমস কিনতে এলে বাড়ির জিনিস এত কেনার থাকে কত এত জিনিস হয়ে যায় আমি বুঝতেও পারি না কিন্তু হ্যাঁ এখানে তোমার ভালো রকম ওরা মেনটেন করছে সবাইকে যখন কার্ড দিচ্ছে সেটা ওরা নিজেরা স্যানিটাইজ করে দিচ্ছে ওই দেখো ওখানে তো ওটাতে খুব একটা অসুবিধা হচ্ছে না দেখো কেনাকাটা তো হয়ে গেছে তো আমি এখন দাঁড়িয়ে আছি দেখো আমার সব জিনিসপত্র এখানে তো আমি এখন দাঁড়িয়ে আছি একটা বিশেষ কারণে কারণটা তোমাদের দেখাই এই দেখো এটা হচ্ছে ওয়ালমার্ট ওয়ালমার্টের এন্ট্রিটা এটা এটা মেইন এন্ট্রান্স অ্যাকচুয়ালি ওদিকটা আর মাঝখানে হচ্ছে ম্যাকডি তো আমি ভাবছি যে আমার সৌম্যদীপ তো আজকে আসেনি তো আমি যখনই বাইরে একা বেরোই ও এক্সপেক্ট করে থাকে যে আমি ওর জন্য কিছু নিয়ে বেরোবো নিয়ে আসবো তো ওই জন্যই ম্যাকডিতে আমি দুটো স্যান্ডউইচ অর্ডার দিয়েছি তো ওটার জন্যই ওয়েট করছি বাস ওটা এলেই চলে যাব ওটাই খারাপ লাগে মানে আমি যখন যাই এই এতগুলো ব্যাগ নিয়ে হয়তো ঢুকবো কিন্তু ও খুঁজবে যে ওর জন্য কি এনেছি তো ওই জন্য ওর জন্য কিছু নিয়ে যেতে হয় আর হচ্ছে আমি আজকে প্রচুর জিনিস কিনতে পেরেছি আমি কিনেছি এই জন্য কারণ সত্যি আমাদের যেমন ডিমার্ট রয়েছে এটা ঠিক এরকমই ডিমার্টের মতো আর অনেক ভ্যারাইটি থাকে আর দামটা খুবই রিজনেবল খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় সব কিছু তো ন্যাচারালি আমাদের জন্য খুব অ্যাফোর্ডেবল হয় ওই জন্য এসেছি জানি এখন মানে অলরেডি আমাদের ক্যালিফোর্নিয়ায় বেরোনোটা খুব যে এনকারেজ তা নয় কিন্তু হ্যাঁ কিছু নেসেসিটিসদের জন্য তো বেরোতেই হবে নইলে কী করে কিছু মানে খাওয়া দাওয়াও হবে না তো ওই জন্য আমি আজকে এসেছি আর থ্যাঙ্কফুলি আজকে অনেক কিছু কিনে নিয়েছি একবারে আর খুব রিজনেবল প্রাইসে পেয়েছি তো ওই জন্যই ওয়ালমার্টটা আমাদের বাড়ি থেকে যদি আসতে আসার সময় আজকে রাস্তায় এত জ্যাম ছিল এত জ্যাম ছিল আমি আমাদের বাড়ি থেকে ওয়ালমার্টটা 3 থেকে 4 মিনিট লাগে বেসিক্যালি আজকে আমি এসেছি বোধ হয় তাও 20 মিনিটস ধরে এসেছি তো এত জ্যাম ছিল তো যাওয়ার সময় আমি জানি না এখন ট্রাফিকটা আজকে এত কেন সেটাও বুঝতে পারছি না মানে কোনো স্পেসিফিক রিজনে না এমনি তো লেটস সি যাই হোক আমার মাস্কটা না নামিয়ে ফেলেছিলাম সরি তো যাই হোক একদম বাড়ি ফিরে কথা হচ্ছে তো আমাদের হয়ে গেছে চলো এখন যাই আমাকে একাই যেতে হবে এতগুলো ব্যাগ নিয়ে তো রাস্তায় আর কোনো কথা বলছি না একদম বাড়ি পৌঁছে কথা হচ্ছে এই দেখো আমরা চলে এসে আমি চলে এসেছি এসে স্নান টান করলাম তো একটু দেরি হয়ে গেল তারপরে এখন যদি অনেক প্রায় রাত হয়ে গেছে মানে 8টার মতো বাজে কিন্তু আমাদের এখন সৌম্যদীপ অ্যাকচুয়ালি সিঙ্গারা এনেছিল তো আমরা এখন সিঙ্গারা মুড়ি খাচ্ছি দেখো আজ আমি কেমন কেনাকাটা করেছি ভালো দেখো মুড়ি টমেটো লঙ্কা চানাচুর আর সাথে সিঙ্গারা চলো খেয়ে নি লঙ্কা আমার মুখে পড়েছিল ভীষণ 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 ঝাঁক তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কারণ এরপরে আর ডিনার কতটুকু করবো আই ডাউট তো একদম কালকে আবার দেখাচ্ছি